Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shaster pokkhe khotikarok. Iha cancer er karon. ওম পিকচার্স কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা অসম্মান করে না, কোনো হিংসাত্মক কাজকে সমর্থন করে না। এই শর্ট ফিল্ম কেবলমাত্র মনোরঞ্জনের জন্য তৈরি। যদি বর্তমান বা অতীতের কোনো ঘটনার সাথে সিনেমার বিষয়বস্তুর কোনো মিল থেকে থাকে, তবে তা সম্পূর্ণ কাকতালীয়। রে, অঞ্জনদা কোথায় গেল রে? জানতে গেল মনে হয়। ও আচ্ছা, কিরে পিগলু, এখন তো পেপার খুললেই তোর দলের কীর্তি। কি শুরু করেছিস তোরা? আজ থেকে 5 বছর আগে যখন তোদের দলও ক্ষমতায় ছিল, তখন তোরাও হেডলাইনেই থাকতিস, ভুলে যাস না ভাই। এই কি বলতে চাস তুই? আমাদের পার্টিটা কখনো এরকম কাজ করেনি, ঠিক আছে? একটাও প্রমাণ দেখাতে পারবি? চেপে যা ভাই, তোরা এর থেকেও খারাপ ছিল, সেই জন্য পাবলিকই তোদের সরিয়ে দিয়েছে। দেখ পিকলু, পার্টি নিয়ে না উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর, ঠিক আছে? আরে থাম, আমাদের পার্টি এখন পাওয়ারে আছে, সেটা ভুলে যাস না। তোর সাথে দেখা করতে আসাই ভুল হয়েছে, নিহত অঞ্জনদা বললো তাই। আরে থাম তো। আরে থামার তো কোনো প্রশ্নই নেই। আরে কি শুরু করেছিস তোরা? বস, ওই তো আগে পার্টি নিয়ে খোঁচা মারে। কেন, তুই তো কিছু বলিসনি। দেখো অঞ্জনদা, ওকে কিন্তু বলে দাও, হ্যাঁ আমি কিন্তু পার্টি নিয়ে উল্টো পাল্টা কোনো কথা শুনতে রাজি নই। থাম তোরা এবার, পার্টির ঝামেলা নিজেদের মধ্যে এনে শুধু শুধু বন্ধুত্ব নষ্ট করিস না, আমার গোটা পরিবারের সাক্ষী। কেন, কি হয়েছিল? আমার সেজো দাদু অমরেশ গাঙ্গুলির কথা বলছি। আমার তো ওনাকে দেখার সৌভাগ্য হয়নি, বাবার মুখেই শোনা। ইংরেজিতে গোল্ড মেডেলিস্ট, অসম্ভব বুদ্ধিদীপ্ত চোখ, কিন্তু চেহারায় ততটাই সাধারণ। 3 ভাইয়ের পড়াশোনা আর বোনের বিয়ের চিন্তা, এদিকে বাড়িতে বাবা মার শরীর ভালো যাচ্ছিল না। চাকরি একটা জোগাড় না করলেই নয়, কলকাতা পুলিশের চাকরির ইন্টারভিউ দিয়েছিল, পেয়েও গিয়েছিল, কিন্তু তারপর। আরে অমরেশদা, তোমার তো কোনো পাত্তাই নেই আজকাল, আর দলের মিটিং আর আসো না। আজকে পলাশদাও তোমার কথা বলছিল। হ্যাঁ রে, আজকে যাবো পলাশদার সাথে দেখা করতে নীলমণি ঘাটে। চ উপরে, চ। তারপর অধিকার খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। বলো কি বলবে বলছিলে? হ্যাঁ দাঁড়া, আগে চা অর্ডার দিই। দাদা দুটো। পুলিশের চাকরির ইন্টারভিউটা দিয়েছিলাম, চাকরিটা হয়ে গেছে। আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, 3 দিন পরে জয়েনিং, বুঝলি? আমার পরিবারের লোকেদের মুখে এবার একটু হাসি ফুটবে। আমাদের দলের লোক হয়ে তুমি পুলিশের চাকরি নিলে? যারা আমাদের দলের ছেলেদের নিয়ে গিয়ে নির্মমভাবে খুন করে, তুমি তাদের দলে নাম লেখালে? কি করবো বল, তুই তো জানিস আমার পরিবারের অবস্থা। বাবার অসুখ, বোনটারও এতদিন হয়ে গেল বিয়ে হয়নি,
আমি যদি রোজগার না করি আমার পরিবারের পাশে কে দাঁড়াবে? আমাকে তো বোঝালি, পলাশদাকে বোঝাতে পারবে? আমি নিজেই পলাশদাকে খবরটা দিতাম। আজকে বিকেলে নীলমণি ঘাটে আসিস, তখন একবারে কথা হবে। এখন চলি রে, বিকেলে কথা হবে। সজীব, দলের কাজ কোনো সব কেমন চলছে? তোকে যে কাজটা দিয়েছিলাম কাজটা কমপ্লিট করেছিস? হ্যাঁ পলাশদা, সব জায়গায় খবর দেওয়া আছে, লোক রেডি থাকবে। দাঁড়িয়ে আছিস কেন, বস। পলাশদা, একটা কথা বলার ছিল কিন্তু ঠিক সাহস পাচ্ছি না। যা বলার আছে বলে ফেল। অমরেশদা মনে হয় আর আমাদের দলে নেই। কেন, কি হয়েছে? পুলিশে চাকরি পেয়েছে, 3 দিন পর জয়েনিং। বাহ, যার উপর দলের এত বড় দায়িত্ব দিয়েছিলাম সেই ধোকা দিল? তাহলে তো অমরেশ এখন আমাদের শ্রেণী শত্রু। কি, তাই তো? না মানে হ্যাঁ। ওকে আজ আসতে বলিস নীলমণি ঘাটে, আমার তরফ থেকে ওর চা পাওনা আছে। হ্যাঁ আসবে বলেছে। আজ আমার চাকরির খবরটা পলাশদাকে দিতে হবে। জানি পলাশদা হয়তো রাগ করবে, আবার এও জানি পলাশদা আমাকে খুব ভালোবাসে। আমার চাকরির খবরটা শুনে আমাকে বুকে টেনে নেবে। আজ আমি তোকে মারিনি, আমি মেরেছি আমাদের শ্রেণী শত্রু দালাল। তোকে আমার দলের বড় জায়গাটা দেবো ভেবেছিলাম, আর শেষে তুই কিনা বেইমানি করলি, শেষমেশ পুলিশের চাকরি আমার কাছে বিপ্লব সবার আগে। আর সেই বিপ্লবের মাঝে যে আসবে তার সাথে বেইমান। দলকে বেশি গুরুত্ব দিবি নাকি বন্ধুত্বকে, এখন তোরা সেটা নিজেরাই ঠিক কর। চল তাহলে একটা করে কড়া চা খাওয়া যাক। আচ্ছা চলো তাহলে।